আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনি আপনার আজকে আমাদের সামনে যে একজন ভাই আছেন, আমাদের একজন পেশেন্ট জাইদুর রহমান, তো ওনার আজকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এই জন্য মূলত আজকে আমাদের কাছে উনি এসছেন, মানে লাস্ট আর কি, এর আগে উনি আমাদের কাছে সুগারের চিকিৎসা করাচ্ছিলেন আর কি। তো প্রথমত ওনার নাম এবং পেশা এবং ওনার বাড়ি সমস্ত কিছু একটু ডিটেলস জানার পরে ওনার সঙ্গে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে আমরা বলে রাখি যে বিশেষ করে আমাদের যে কাছ থেকে আলহামদুলিল্লাহ সুগার সংক্রান্ত, সুগার তারপরে হচ্ছে কি আপনার ওভারওয়েট, আপনার হাই প্রেশার, তারপরে হচ্ছে আপনার গলব্লেডার স্টোন বা আপনার কিডনিতে পাথর, এই ধরনের রোগগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পুরোপুরি ভালো হয়ে যায়। তো ওনার বিশেষ করে সুগারের সমস্যাটার বিষয়ে আমরা জানবো, তার আগে ওনার নামটা বা ওনার পরিচয়টা আমরা নেওয়ার চেষ্টা করছি। তো ভাই, আপনার নাম এবং পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ জহিদুর রহমান, বাড়ি লক্ষ্মীনগর। লক্ষ্মীনগর মানে ধুলিয়ান, তাই তো? ধুলিয়ান লক্ষ্মীনগর 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি কি করেন? আমি ধুলিয়ান বাজারে 5 নম্বর ওয়ার্ডে ওই স্টেশনারি চানা চকলেট বিস্কুটের দোকান আছে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে ইনি হচ্ছে আমাদের এলাকার মানুষ। সাধারণত আমাদের এলাকার মানুষ আমাদের কাছ থেকে চিকিৎসা খুবই কম মানুষই আছে যারা হয়তো আমাদের কাছ থেকে চিকিৎসা করান আর কি। তো তারপরে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে, মানে সাধারণত দেখা যায় যে একটা কথাই বলে ঘরের বেটি পোনা চারটি, একটা কথা আছে, বড় বাক্য আছে। তো সাধারণত তবে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমাদের এলাকার অনেক মানুষই যাদের আপনারা দেখতে পাবেন ভিডিও যে আমাদের কাছ থেকে পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তো তাদের দেখা দেখি অনেকে আসছে, এখন একটু একটু করে বিশ্বাস করা শিখেছে। হ্যাঁ, বিশ্বাস করলে অনেক সময় হয়তো তাদের গভীর বিশ্বাসটা থাকে না, কারণ হচ্ছে এলাকার মানুষ, গ্রামের মানুষ, যার কারণে একটু সমস্যাগুলো থাকে আর কি। তো বিশেষ করে আচ্ছা, আপনার সুগার কত ধরা পড়ে যখন আপনার সুগার প্রথমে যখন সুগার হয়েছিল 453 হয়েছিল, 453 আপনার সুগার ধরা পড়েছিল। তারপরে কি আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন নাকি আমাদের কাছে সরাসরি এসেছেন? আমি ট্রিটমেন্ট লোকালে নিয়েছিলাম, 4-5টা ডাক্তার। আচ্ছা, 4-5টা ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট করেছিলাম, তো সবাই বলেছিল সুগার টেস্ট করতে হবে। আচ্ছা, সুগার টেস্ট করেছিলাম ধুলিয়ান হাসপাতালে। আচ্ছা, ধুলিয়ান হাসপাতালে সুগার টেস্ট করেছিলাম, তখন হয়েছিল আমার 453। তো আমি ধুলিয়ান হসপিটালে ওই ওষুধ নিলাম একবার। আচ্ছা আচ্ছা, নামার পরে একটা বন্ধুর সাথে গল্প করলাম, তো বন্ধুর সাথে গল্প করে ওই বন্ধুর ওই আমাকে বললো কি অমুক জায়গাতে ডাক্তার আছে, মানে আপনার কথা। আচ্ছা আচ্ছা, ওই চাঁদপুর ব্রিজ পার হয়ে ওই ঝাড়খণ্ড বর্ডারে এই পারেই আব্দুল কাইয়ুম নামে একজন আছে ডাক্তার, উনি ওই পিস হানি মানে ইসলামিক তারিখে অনুযায়ী যা করে ওইভাবেই মানে খাবার দিয়েছিল, সবজি খাবার, সেই সব খাবার খেয়েছিলাম। প্রথমে তো 8 দিন ভাত রুটি তো খাইনি, ওই সবজি খেয়েছিলাম। মানে আমাদের কাছে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে আপনার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলাম, দিয়ে 8 দিন ভাত রুটি খাইনি। তারপরে দিদি সুগার মাপলাম, তো দেখলাম কি 128 হলো। আচ্ছা আচ্ছা, মানে 128 মানে 350 কম বেশি কমে গেল। তারপরে সপ্তাহে আবার ফের যদি মাপলাম, তো না ভুল বললাম, আমি প্রথমবারে আপনার কাছে এসেছিলাম যখন, তো 453 হয়েছিল, 453। তারপরে এবারে হলো 143, এক হপ্তা পরে। তারপরে এক হপ্তা পরে আবার যদি মাপলাম, মানে ভাত রুটি বন্ধ করে, আচ্ছা 128। তারপরে লাস্ট রোজাতে মেপেছিলাম 104, তো রোজা করেছিলাম। এখন আপনি আমাদের কাছ থেকে কতদিন ধরে চিকিৎসাটা চলছে? চিকিৎসাটা আপনার কাছে মোটামুটি ধরলেন 2.5 মাস ঠিক মতো খেয়েছিলাম আপনার কথা মতো। আচ্ছা আচ্ছা, তারপরে ঈদ হয়ে গেল, রোজাতে তো রোজা করলাম, তারপরে ঈদের পর থেকে মানে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সব রকমই খাই, তবে মাপ করে খাই, মানে একবারে যে মানে 1.5 মাস আমাদের কাছ থেকে মোটামুটি আমাদের চিকিৎসাটা পুরোপুরি ভাবে মানে রুলসটা মেনেছিলেন আর কি। তারপরে একটু উল্টাপাল্টা মানে হতে থাকে, মোটামুটি 1 মাস থেকে হয়তো উল্টাপাল্টি হয়ে যাচ্ছে আর কি। তারপরে আপনি সুগারটা মেপেছেন লাস্টে কখন? 15 তারিখ, তাই তো? তার মানে আজকে কয় তারিখ? 16 তারিখ না 17 তারিখ আজকে? ওইরকম 16 তারিখ আজকে, না? তার মানে কালকে মেপেছিলাম। তো কালকে মেপেছিলেন, তো কালকে যেটা রিপোর্ট আসলো আলহামদুলিল্লাহ 19, এই যে সময় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, কালকে কি খেয়ে আপনি রিপোর্টটা করেছিলেন? কালকে খেয়েছিলাম ভাত রুটি, কালকে আমি ভাত রুটি মাংস, কালকে ভাত রুটি মাংস সবজি সমস্ত কিছু খেয়ে মানে আপনি রিপোর্টটা করার পরে আলহামদুলিল্লাহ 119, মানে এটা খুবই ভালো রিপোর্ট আর কি।
একবারে নরমাল রিপোর্ট মানে 140 মানে একদম মানে উপরে এটা হচ্ছে বর্ডার এলাকা আর কি মানে রোজাতে নিয়েছিলাম 104 হয়েছিল আচ্ছা 104 ছিল এবার 15 পয়েন্ট বেড়ে গেছে তো এটা মানে কম বেশি ওটা হবে মানে আপনার মানে এর মধ্যে নরমাল রেঞ্জের মধ্যে থাকলে সমস্যা নেই তারপরে আমরা বিশেষ করে 40 চলে যাই কিংবা হয়তো 35 বা 38 যখন চলে যায় তখন আমরা বলি যে বর্ডার এলাকাতে চলে গেছে আর কি হ্যাঁ তো আপনি এগুলো খাওয়ার পর 119 এসছে মানে এটা খুবই ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ যদিও আপনি এক মাস থেকে নিয়মগুলো ঠিকঠাক ভাবে পালন করছেন না এক মাস থেকে ওষুধ আপনার চলে না আর বন্ধ হয়ে গেছে ওষুধ এক মাস থেকে যে আমরা খাবারগুলো মানে দিয়েছিলাম সেগুলো মেনে চলছিলাম ওষুধ আপনার আর কিন্তু রোজাতে খতম হয়েছে আপনার আচ্ছা তো বিশেষ করে আজকে আমরা কেন এই আপনার সঙ্গে মানে সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য কি সাধারণভাবে দেখা যায় কি বিশেষ করে আমাদের এলাকার মানুষগুলো একটু কনফিউজের মধ্যে অনেকেই মানে পড়ে আছে আর কি সাধারণভাবে যে সুগার কি কখনো ভালো হয় এটা তো সব মানুষেরই প্রশ্ন কিন্তু যখন মানে এলাকাতে যখন একটা একটা কোনো কিছু ফুল ফুটে কিনা তখন সেই ফুলের আর গুরুত্ব থাকে না হ্যাঁ সেই জিনিসটা তো বিশেষ করে এই যে আপনি এখান থেকে আলহামদুলিল্লাহ যে আজকে আপনি ভালো হলেন এবং আপনাকে ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে তো আপনার ডিসিপ্লিনটা কি হবে সেটার জন্য তো আমরা আপনাকে বলে দেবো আর কি তো বিশেষ করে আপনি মানুষকে কি মেসেজ দিচ্ছেন হ্যাঁ যে সুগার এর ব্যাপারে যে মানুষ আজকে প্রেশান হয়েছে মানুষ প্রত্যেক মানুষই একদম একটা অবস্থা খারাপে ডিপ্রেশনের মধ্যে উঠছে টেনশন হয়ে আছে হ্যাঁ সে জেনে গেছে যে সুগার হয়েছে মানে কখনো ভালো হবে না এবং ডাক্তাররা বলে দেয় যে লাইফ টাইম তোমাকে ওষুধ খেতে হবে নিশ্চয়ই আপনাকে হয়তো বলেছিল যে লাইফ টাইম ওষুধ খাই না মানে আপনাকে নিশ্চয়ই বলেছিল প্রথমে যে সুগার হয়েছিল মানে আপনাকে লাইফ টাইম ওষুধ খেতে হবে আর কি আমাকে যেমন দিয়েছিল ধুলিয়ান হসপিটালে আচ্ছা দুটো করে ট্যাবলেট দিয়েছিল 1000 পাওয়ারের আচ্ছা ওটা সুগারের সকাল সন্ধ্যা আর একটা দিয়েছিল নার্ভের আচ্ছা তো আপনি তো বলেছিলেন যে সব ওষুধ খেয়ে তো মানে শরীরের পার্টস আরো দুর্বল হয়ে যাবে আর সব রকম অসুখ আর মানে টেনে নিয়ে আসবে ওষুধ খেলে তো আর শরীর ভালো থাকবে না আপনি তো বন্ধ করে দিয়েছিলেন আপনার কথা মতো চলে আমি ভাত রুটি বন্ধ রেখেছিলাম দেড় মাস একদম খাইনি টোটালি এক সপ্তাহ না দুই সপ্তাহ না টোটালি দেড় মাস খাইনি ও দেড় মাস আমি ভাত রুটি কিছু খাইনি না দেড় মাস পর থেকে আপনি তখন ওই লাল চাল দিলেন ডাব্বার ওই এক ডাব্বা দিয়েছিলেন তো বলেছিলেন একদিন পর পর মানে আট দিন চলবে এক ডাব্বা চাল তো ওইভাবে খেতাম রোজা শেষ হওয়ার পরে ঈদের পর থেকে তখন সাদা চালের ভাত খেতে লাগলাম আচ্ছা তাও সাদা চালের ভাত খাই তো ওই দুপুরে একবার আচ্ছা আচ্ছা আর রাতে রুটি সকালে রুটি তো বিশেষ করে সাধারণত যার যেমন কেসগুলো জটিল থাকে তার সেরকম সময় লাগে সাধারণত কারো হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ভাতগুলো বন্ধ থাকে আর কি তো এখন মানুষের মধ্যে একটা ধারণা এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন যে ভাত না খেলে কি থাকা যায় তো এই যে মানুষের ধারণা তো কিভাবে থাকা যায় সেই বিষয়টা আপনি যদি একটু অভিজ্ঞতা বলতেন ইচ্ছা করলে সবই পারা যায় মানে মানুষ আগেতেই হোপলেস হয়ে যায় যে ভাত না হলে কিভাবে মানে থাকতে পারবো তো যেখানে আমরা যে খাবার গুলো দিচ্ছি সেখানে তার খাবার খেয়ে পেট ভরছে তাকে খিদা তো আর ভাতের তো ভোক থাকবে না যেমন আমার প্রথমে 65 কেজি ওয়েট ছিল তারপরে ভাত রুটি বন্ধ হয়ে গেল দেড় মাস পরে 59 কেজি হয়ে গেল 6 কিলো কমে গেল ওজন জি জি তারপরে আবার এই ভাত রুটি চালু করে দিয়েছি ধরেন আবার আজকে দেখো মাপলাম তো 62 কিলো হয়ে গেল 3 কিলো বেড়ে গেছে তো মূল বিষয় যেটা হচ্ছে যে ডিসিপ্লিনের মধ্যে থাকার যে বিষয়টা ডিসিপ্লিনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বলি যে দুটো অপশন আপনাকে বাঁচতে হবে হয় ডিসিপ্লিন আর না হয় ডিজিজ অর্থাৎ আপনাকে সিস্টেমে চলে সঠিক সিস্টেমে চলে আপনাকে সুস্থ থাকতে হবে সারা জীবন আর না হয় সিস্টেমটাকে যখন আপনি বাদ দিয়ে তখন ডিজিজ অর্থাৎ রোগ এসে আপনাকে ধরবে তো বিশেষ করে যারা সুগারের পেশেন্ট যারা সুগারের ভুক্তভোগী তাদের জন্য আপনি কি মেসেজ দিচ্ছেন তাদেরকে আপনি কি বলবেন না আমি তো বলবো আপনার মানে কাছে ওষুধ খেয়ে আমি ভালো আছি সুগার যখন নির্মূল হয়ে গেল তাকে ভালো বলবো না জি অবশ্যই অবশ্যই তবে একটা কি আছে আগে আনলিমিট চলতাম এখন লিমিট চলতে হবে সাধারণভাবে আমাদের আনলিমিটের কারণে কিন্তু সুগার রোগগুলো হয় তার মানে আপনাকে আল্লাহ সুস্থ একটা মানুষ পাঠিয়েছে দুনিয়াতে ঠিক আছে এবার আমরা আনলিমিট করে করে যে কোনো জিনিসের আনলিমিট ভালো না ওখানে ক্ষতি হয় ওই আনলিমিট করে করে আমরা সুস্থ আল্লাহর দেওয়া সুস্থ শরীরটাকে আমরা অসুস্থ করে দিলাম হ্যাঁ এবার আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেমে এসে আপনি ভালো হলেন সুস্থ হয়ে গেলেন এবং আপনি সমস্ত কিছু এখন খাবার খেতে পারছেন আপনার সুগার আর বাড়ছে না এবার যদি মনে করেন যে আমি তো আর মিষ্টি খাচ্ছি থামস আপ খাচ্ছি এটা ওটা খেয়ে নিচ্ছি আমাদের সিস্টেমের বাইরে চলার পরে তো আমার সুগার তো এখন আর বাড়ছে না সুগার তো খুবই ভালো আছে তো এখন আমি আবার আনলিমিট চলতে শুরু করি মানে আগেকার সিস্টেমে তাহলে কিন্তু আপনি আবার ওই আগেকার আগার আবারও ঘুরবে ঘুরবেই কেন ঘুরবে যে আপনি একটা মানুষ সুস্থ কে যদি অসুস্থ হতে পারে তাহলে অসুস্থ মানুষ সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ হতে পারে হ্যাঁ সুতরাং আপনাকে
যে আমরা পদ্ধতি বা আমরা যে আপনার লাইফ স্টাইলটা কিভাবে সেটা আমরা বলে দেবো ইনশাল্লাহ, সেভাবে চললে ইনশাল্লাহ আপনাকে এই সুগার প্রেশার আপনি হাত থেকে চিরদিন আপনি মুক্তি থাকতে পারবেন। তো বিশেষ করে সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমাদের যে এই যে ভাই আমাদের এলাকার মানুষ আর কি, তো উনি বিশেষ করে আমাদের কাছ থেকে পুরোপুরি ভাই ভালো হয়েছেন, এর আগেও আমাদের কাছ থেকে অনেকে ভালো হয়েছেন। আমাদের ভিডিও গুলো দেখবেন, আমাদের প্লে লিস্টে গিয়ে যাবেন এবং ওনাদের এলাকারই পাশাপাশি সম্ভবত হয়তো কিছুটা ছাড়াছাড়ি হতে পারে একজন ডাক্তার আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো উনি আমাদের প্রথম যে একজন ডাক্তার, হ্যাঁ মিনহাজুল ডাক্তার, কোথায় কতদূর বাড়ি ওর? আপনার বাড়ি পার হয়ে যেতে হবে, আপনার বাড়ি পার হয়ে ওনার বাড়ি যেতে হবে না? কি নাম ওনার? মিনাজুল। মিনাজুল, আচ্ছা মিনাজুল, ডাক্তার মিনাজুল, উনি আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন। তো উনি হচ্ছেন একজন প্রথম যে ডাক্তার আমাদের কাছে ভালো ছিল, মহেশপুর। হ্যাঁ মহেশপুর না? তাহলে কি হচ্ছে যে অনেকে হয়তো প্রশ্ন করতেন যে কই ডাক্তার গুলো তো আপনাদের কাছ থেকে চিকিৎসা করাচ্ছে না বা ভালো হচ্ছে না? আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ দেখে দিয়েছি এবং একাধিক আমাদের কাছে প্রমাণ আছে, আরো অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পাবেন। তো বিশেষ করে আপনারা যদি সুগার থেকে পুরোপুরি মুক্তি হতে চান, ভালো হতে চান, তাহলে আমাদের অ্যাড্রেসে আপনারা আমাদের এখানে চিকিৎসা করাতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এই ডায়াবেটিস সেন্টার একদম ঝাড়খণ্ড বর্ডারে, আপনারা এখানে আসবেন, এখানে আরো বেশ কিছু রোগের চিকিৎসা করা হয়। তো বিশেষ করে সুগার ডায়াবেটিস এর জন্য স্পেশালিস্ট আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনারা যখন যদি এরকম নিয়মিত আপডেট গুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে চিকিৎসা করাতে আসবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা ফোন করে আগে নাম লিখে দেবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করে নাম লিখাবেন এবং এই নাম্বারটি আমরা ডেসক্রিপশন বক্সেও আপনাদের জন্য দিয়ে দেবো। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।